হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে একটা ডল দেখাবো। আমি পুরোটা করেই রেখেছি, জাস্ট একটু ঘোরাটার একটু বাকি। আমি গুনে গুনে বলবো আমি কটা ঘর কোথায় নিয়েছি, যাতে তোমাদের করতে সুবিধে হয়। আমি প্রথমে পা থেকে শুরু করছি। পাটার প্রথমে আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঘর নিয়েছি, তারপরে আছে তিনটে ঘর, এটা শুটা করেছি। তারপরে এখানে একটা, এখানেও পাঁচটা, এখানেও চারটে, তিনটে। তারপরে এবার দুটো দুটো করে আটটা লাইন রয়েছে, এখানেও তাই, এখানেও তাই। তারপরে ফ্রকটা করেছি। ফ্রকটা করার জন্য একটা দুটো তিনটে চারটে ঘর প্রথমে করেছি, তারপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঘর আছে, তারপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এদিকে আছে, এখানে দুটো আছে। ফ্রকটাকে জাস্ট একটু মানে রাউন্ড শেপ দেওয়ার জন্য এইভাবে করা হয়েছে। তারপরে এদিকটা রয়েছে, দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা, এই তেরোটা ঘর রয়েছে। কোনাকুনি করে আবার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ঘর করেছি। করার পর এদিক থেকে আবার দেখো, এদিকে একটা ঘর বাড়িয়েছি, তারপরে দুটো ঘর, তারপরে একটা একটা সমান সমান রয়েছে, এদিক থেকে আবার একটা ঘর বাড়িয়েছি, সমান সমান রয়েছে, আবার এদিক থেকে একটা ঘর বাড়িয়েছি, দুটো পরপর সমান, আবার এদিক থেকে একটা ঘর কমিয়ে বাড়িয়েছি, তারপর এদিক থেকে আবার একটা ঘর কমিয়েছি, আবার ওপরেও একটা ঘর কমিয়েছি, ওপরেও একটা ঘর কমিয়ে লাস্টে ওপরে দুটো রয়েছে। নিচে তাই সেম একটা ঘর কমিয়ে দিয়েছি, আবার একটা ঘর কমিয়ে দিয়েছি। এই লাইনটায় রয়েছে তোমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা, এগারোটা মাথা আবার তিনটে রয়েছে। এবার হাতটা দেখো, এক দুই তিন চার, চারটে লাইন, চারটে ঘরের তিনটে লাইন আছে, তারপর আবার তিনটে ঘরের তিনটে লাইন আছে, একটা দুটো এই তিনটে, আবার এদিকে তিনটে করে, এখানে দুটো, এখানে দুটো করেছি, আবার এখানে চারটে আছে, তিনটে আছে, তিনটে দুটো লাইন আছে, এখানে আবার চারটে আছে। আবার এদিকটা গলাতে চলে যাই, গলায় করেছি প্রথমে আগে একটা দুটো এদিকে করেছি, তারপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আবার এদিকে কোনায় একটা একটা করে। হাতেও সেই এক দুই তিন চার পাঁচ ছয়, তারপরে আছে এক দুই তিন চার পাঁচ ছয়, এক এক দুই তিন চার পাঁচ, তারপরে আছে এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার, এইভাবে ভাঙতে হবে একটা একটা করে। দেখো, ভেঙে আমি এদিকে কোনাটা নিয়েছি, তারপরে গিয়ে দাঁড়ালো হচ্ছে চারটে তিনটে তিনটে দুটো তিনটে পাঁচটা, এদিকে একটা আছে, এদিকে দুটো আছে। এবার মাথার দিকে চলে যাই, গলাতে রয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে, এখানে রয়েছে পাঁচটা, এখানে একটা ঘর কমিয়ে দিই, এখানে চারটে আছে, তারপরে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তার উপরের লাইনে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, তার উপরের লাইনে একটা বাড়িয়ে দিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা, এই এগারোটা ঘর পরপর দুটো সমান হবে। তার উপরের ঘরে গিয়ে তিনটে করেছি, তারপরে দুটো, তারপরে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা, তারপরে আছে বারোটা, এই বারোটা সমান সমানই আছে, এদিকে দুটো ঘর কম আছে। আবার ওপরের ঘরে গিয়ে চারটে আছে, দুটো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা তিনটে দুটো, এখানটা ঠোঁটের কাছে রয়েছে চারটে, দেখো। তারপরে রয়েছে ঠোঁটের জন্য আমি তিনটে ঘর করেছি, চোখেও আমি এখানে তিনটে দিয়েছি, এখানেও তিনটে দিয়েছি, একটা একটা সাদা দিয়েছি, এখানে একটা সাদা দিয়েছি। এবার হেয়ারের এখানে তিনটে রয়েছে, তারপরে তিনটে চারটে, চারটের পর এদিক থেকে দেখো একটা দুটো তিনটে চারটে, চারটে এদিকে বাড়িয়েছি, নিচে দুটো রয়েছে, আবার এদিক থেকে উঠে যাব, এই সমান করে এক দুই তিন চারটে লাইন রয়েছে, আবার একটা ঘর কমে ঢুকে গেছে, আবার একটা ঘর বাড়িয়ে দিয়েছি, আবার একটা ঘর বাড়িয়েছি, এরকম করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা ঘর রয়েছে। তারপরে রয়েছে এখানে একটা আর এখানে একটা, এদিকে দুটো, এখানেও দুটো, এখানে সাদা দুটো আমি দিয়েছি, চুলে মানে এই ঝুঁটিটা বাঁধা রয়েছে সেখানে আমি একটু সাদা দুটো রং দিয়েছি। এখানে দেখো একটা সানফ্লাওয়ার করেছি, প্রথমে আগে চারটে ঘর ব্ল্যাক করেছি, তারপরে এই সাইডে দুটো আছে, এই সাইডেও দুটো আছে, এখানেও দুটো, এখানেও দুটো, ইয়েলো কালার রয়েছে হচ্ছে তোমার প্রথমে তিনটে, তারপরে দুটো, এক এখানে একটা, আবার রয়েছে ওপরে গিয়ে একটা তিনটে,
এখানেও তিনটে, এখানে তিনটে আছে, এখানে দুটো আছে, এখানে দুটো, এখানে একটা রয়েছে, এখানে তিনটে আছে, এখানে একটা রয়েছে, এখানে চারটে, এখানে দুটো, এখানে রয়েছে চারটে, তারপরে একটা একটা করে, এখানে দুটো, এখানে একটা। আমি এখন এইটুকু ভরাটটা বাকি রেখেছি তোমাদের দেখানোর জন্য, আমি ভরাটটা করছি। আর এখানে দেখো ফ্রকটার একটা সুন্দর ডিজাইন দেওয়ার জন্য আমি এখানে প্রথমে তিনটে ঘর করেছি, তারপরে এদিকে চারটে আছে, এদিকে চারটে আছে, দুটো রানি কালার দিয়েছি, দুটো হোয়াইট দিয়েছি, এখানেও চারটে ঘর রানি আছে, এখানেও চারটে ঘর রানি আছে, এখানেও চারটে ঘর রানি আছে, হোয়াইট আছে এদিকে তিনটে, এদিকে তিনটে, মাঝখানে দুটো, ওপরে দুটো, এখানে একটা। আমি ভরাটটা করে দেখাচ্ছি, আমার এই ডিজাইনটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করে জানিও ডিজাইনটা কেমন হয়েছে। এখানে দেখো তিনটে ঘর রয়েছে, তারপরে হচ্ছে একটা, দুটো, তারপরে লাইনে রয়েছে হচ্ছে আবার দুটো ঘর রয়েছে, ওপরেও দুটো ঘর রয়েছে, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, শেয়ার করো। দেখো ডিজাইনটা কেমন হয়েছে।